একসময় মাতৃত্বকালীন ছুটি না পেয়ে চাকরি ছেড়ে ফোয়ারা ফেরদৌস তার উদ্যোক্তা জীবন শুরু করেন। শাড়ির প্রতি বাঙালি নারীদের টান একটু বেশি হয়ে থাকে, তাই ফোয়ারা ফেরদৌস পটির বিবি নামে একটি পেজ খুলে শাড়ি নিয়ে কাজ শুরু করেন। অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের কাছে একটি পরিচিত নাম পটের বিবি। আমি ফোয়ারা, একজন উদ্যোক্তা। আমার উদ্যোগের নাম হলো পটের বিবি। আমি বাংলাদেশি পণ্য নিয়ে কাজ করি এবং আমার প্রধানতম পণ্য হচ্ছে শাড়ি, হাতে বোনা তাঁতের শাড়ি। শাড়িকে দৈনন্দিন জীবনে পোশাক হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে আসলে আমরা এটাকে উপলক্ষ করে শাড়ি নিয়ে কাজ করছি। পটিবিবি যখন প্রথম শাড়ি নিয়ে কাজ করা শুরু করেছে তখন আমরা একেবারেই সাদামাটা তাঁতের শাড়ি, চিকন পারে তাঁতের শাড়ি এগুলো নিয়ে কাজ করা শুরু করেছিলাম এবং সেটা খুব ভালো সমাদৃত হয়েছিল। পরবর্তীতে আমরা কাজের ক্ষেত্রে আরও নানা কিছুকে ইনক্লুড করার চিন্তাভাবনা করলাম, যেমন আমাদের নিজস্ব জীবনযাপনে আমাদের একটা গানের ভূমিকা থাকে, ছোটবেলার বইয়ের থাকে, সিনেমার থাকে, এগুলোকে কেন্দ্র করে আসলে আমাদের যে নিজস্বতা সেটা কিভাবে আমাদের পোশাকের মধ্যে চলে আসতে পারে, আমাদের যে পছন্দ যে ভালো লাগার ব্যাপারগুলো সেগুলো মিলিয়ে যদি আমরা নিজের পোশাক বাছি। আমার কাছে মনে হচ্ছিল যে গদ বাঁধা পোশাকের চাইতে এই পোশাকগুলো একটু হলেও একটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। আর আমরা যেরকম টি শার্ট পরতে খুব ভালোবাসি কিংবা আমাদের চা খাওয়ার মগটা কিংবা আমরা যে স্কেচ করি সেই ডায়েরিটা সবসময় চাই, সেই এই যে সম্পর্কিত যে ব্যাপারগুলো, যেহেতু আমার কাজ করার মাধ্যমটাই শাড়ি তো আমি চেয়েছি শাড়ির মধ্যেও আসলে এই জিনিসগুলো নিয়ে আসতে। প্রথমেই যদি খুব বড় পরিসরে শুরু করি তাহলে আমার মনে পড়ে 2017 সালে আমরা প্রথমে সত্যজিতের ফেলুদা নিয়ে কাজ করা শুরু করি, যে শাড়ির আঁচলে ফেলুদার যে সিনেমা সেই সিনেমা এবং বইয়ের যেই প্রচ্ছদ সেগুলো প্রিন্টের মাধ্যমে আমাদের আসলে খুব বড় পরিসরে, মানে এর আগে আমরা কাজ করেছি খুব ছোট ছোট, দেখা যাচ্ছে যে ব্লগ দিয়ে কাজ করেছি, তখন থেকেই আমি প্রিন্টিং সেকশনে গিয়েছি, সেটা ব্লগ হোক স্ক্রিন হোক আমি সবসময় চেয়েছি এটার মাঝখানে একটু নতুনত্ব আনতে। যেমন বাজারে নানা রকমের ব্লগ পাওয়া যেত আমরা সেটা কখনোই ব্যবহার করতাম না, নিজের পছন্দের হয়তো বা একটা নকশাকে আমি সেটা দিয়ে ব্লকের ছাপাটা রেডি করে আমরা সেটা দিয়ে একটা শাড়ির নকশা করতাম। তো সেখান থেকে যখন আমরা স্ক্রিনে গেলাম তো আমরা বড় যেই পরিসরের কাজটা সেটা শুরু করলাম। প্রথমেই আমরা হচ্ছে ফেলুদা নিয়ে কাজ করলাম, মানে এটা আসলে কি বলবো, পটের বিবির অনেক বড় একটা স্টেপ ছিল, কারণ আমি তখনও জানতাম না যে এইরকম সিনেমার অথবা বইয়ের প্রচ্ছদ নিয়ে একটা শাড়ি বানিয়ে আসলে কীরকম সাড়া পাওয়া যাবে। সেটা আসলে বলতে গেলে অনেক বড় একটা রিস্কি, যে হতে পারে এটা খুব সমাদৃত হবে, আবার হতে পারে যেটা হয়তো বা আমার ক্লায়েন্টরা একেবারেই পছন্দ করছেন না, যেটা কিনা এতদিন আমরা মগে দেখে এসেছি, ডায়েরিতে দেখে এসেছি, সেটা আমাদের গায়ে জড়াতে কেমন লাগবে, এরকম একটা চিন্তাভাবনা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো সেখান থেকে যখন করলাম এটা আসলে আমার চিন্তা ভাবনার বাইরে গিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে আমি সাড়া পেয়েছি, সবাই খুব পছন্দ করেছে। তো এরপর থেকে যে আসলে এই যে থিম নিয়ে কাজ করা শুরু হলো, মানে এখন পর্যন্ত আমরা নানা রকম ভাবে নানা রকম থিমকে নানাভাবে ভেঙে চুরে আমরা হচ্ছি শাড়িতে আনার চেষ্টা করেছি, সেটা হয়তো বা রং দিয়ে
কিংবা একটা থিমের সাথে আরো নানা রকম সাবজেক্ট মিক্স করে আমরা হচ্ছে শাড়িতে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই হিসাবে আমাদের শার্লক হোমস শাড়ি এসেছে, সুকুমার রায়ের ছড়া আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। বড় হতে হতে তো আসলে দেখা যায় যার বই নিয়ে বসা হয় না, ছোটবেলার ছড়াগুলো কেমন আছে সেই চিন্তা থেকে আমার মনে হলো যে আমি যদি ছোটবেলার ছড়াগুলো নিয়ে প্রিন্ট করে আমি একটা শাড়িতে দেই, সেই শাড়িটা যখন আমি আবার পরব, এটা হচ্ছে এক ধরনের মানে স্মৃতি রোমহন্তরণ করার ব্যাপার, যে আমি যে ছোট্টবেলায় যে ছড়াগুলো পড়েছিলাম সেগুলো দিয়ে একটা বানানো শাড়ি আবার আমি গায়ে জড়িয়ে আজকে আমি ঘুরছি। তো সেই ভাবনা থেকে সুকুমারের ছড়া নিয়ে শাড়ি বানানো। পটের বিবি শুরু হয়েছিল 2015 সালের মেতে। শুরুর দিকেও আমরা মানে খুব ভালো রেসপন্স পেয়েছি, মানে আমি আসলে আশা করিনি, কারণ আমি আসলে ভাবিনি এখনও বাংলাদেশের মানুষ এত মানে এত সবসময় দেখতাম যে খুব ইন্ডিয়ান শাড়ি পরছে কিংবা খুব পাকিস্তানি শাড়ি পরছে। তো এর মাঝখানে বাংলাদেশের তাঁতের শাড়ি নিয়ে কাজ করলে আসলে কতটুকু রেসপন্স পাবো, খুব যে বেশি রেসপন্স পাবো না, আমি আসলে এই ধরনের ধারণা থেকেই শুরু করেছিলাম। কিন্তু আমি নিজেই খুব অবাক হয়ে গেছি যে খুব আস্তে আস্তে হলেও আমরা খুব ভালো রেসপন্স পাওয়া শুরু করেছি। তো এখানে এসেও আমার কাছে খুব ভালো লাগছে যে নানা ধরনের ক্লায়েন্ট আসেন, এতদিন যাদেরকে আমরা ওভার দ্য ইন্টারনেট হচ্ছে কিংবা ওভার দ্য ফোনে কমিউনিকেশন করেছি, তাদের সাথে নতুন নতুন মানে পরিচিত হওয়ার একটা সুযোগ হচ্ছে, তাদের সাথে শাড়ি নিয়ে কথা বলার একটা সুযোগ হচ্ছে, বিভিন্ন নকশা সম্পর্কে তাদের হয়তো বা নানা ধরনের প্রশ্ন থাকে। তো সেটা নিয়ে যেই যে সামনাসামনি কথা বলার একটা সুযোগ হলো, এটা খুবই মানে দারুণভাবে উপভোগ করছি। আর ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, মানে আগেও করতো যে নানা ধরনের নকশার যে একটা নতুনত্বের যে ব্যাপারটা, এটা সবসময় আমার ক্লায়েন্টরা বলেছে যে এটা তাদের কাছে খুব ভালো লাগে। তো এখন সেটা আসলে সামনাসামনি হবার কারণে আমাদের বোঝার পরিসরটা অনেক বেশি, যেটা হতো যে অনলাইনে কথা বলা আর সরাসরি কথা বলার মধ্যে তো সবসময় একটা পার্থক্য থাকে। সো এটা খুব ভালো লাগছে যে সামনাসামনি আমরা সবার সাথে শাড়ি নিয়ে কথা বলতে পারছি, নকশা নিয়ে কথা বলতে পারছি, তাদের পছন্দ অপছন্দটা সরাসরি জানতে পারছি। সো এটা খুব মানে চমৎকার একটা অনুভূতি। অন্যান্য শাড়ির সাথে আসলে হ্যান্ডলুম শাড়ির পার্থক্য হচ্ছে এটাই, প্রথমত এটা বানাতে অনেক সময় লাগে, প্লাস ওয়েদারের উপর ডিপেন্ড করে, মানে অনেক কিছু মিলিয়ে এটা বেশ টাইম এক্সপেন্সিভ একটা ব্যাপার হয়ে যায়, যে কারণে কিন্তু মেশিনে বানানো শাড়ির চাইতে হাতে বোনা শাড়ি বানাতেও সময় লাগে বেশি, তুলনামূলক একটু দামটাও বেশি হয়, কিন্তু সেটা আসলে পরতে খুব আরামদায়ক। মানে হ্যান্ডলুম যা পরে যারা একবার অভ্যস্ত তারা কিন্তু আসলে আবার মেশিন লুম শাড়ি পরতে ঠিক অভ্যস্ত মানে ঠিক আরাম ফিল করবেন না। আর এখন হ্যান্ডলুম নিয়ে কাজ করতে করতে দেখা যাচ্ছে যে পটের বিবির পরিবার আসলে অনেক অনেকখানি বেশ প্রসারিত হয়েছে, আমরা সব মিলিয়ে প্রায় 50 জনের মতো কারখানা কিংবা তাঁতি যারা আছেন সব কিছু মিলিয়ে আমরা 50 জনের মতো টিম কাজ করছি। তো সেই জায়গায় আসলে পটের বিবির সাথে সাথে একটা ব্লকের কারখানা, স্প্রিংয়ের কারখানা এবং তাঁতিদের তো অবশ্যই মানে এখানে একটা কর্মসংস্থানের যে ব্যাপারটা চলে আসে তো ওটা আসলে বাড়ছে। একজন নারী উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আসলে অনেক ধরনের বাধা আসতে পারে, অনেকের হয়তো বা বাচ্চা থাকবে, সংসার থাকবে, এগুলো কীভাবে এগুলো মেনটেন করে আবার আমরা উদ্যোক্তা হয়ে উঠবো, সেক্ষেত্রে হয়তো বা নানা রকম প্রশ্ন আসে যে কীভাবে কাজটা করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমাদের যদি একাগ্রতা থাকে এবং পরিশ্রম করার ইচ্ছাটা থাকে তাহলে এই সমস্ত বাধা বিপত্তি পার হয়ে একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠা সম্ভব।
নারী হিসেবে আসলে উদ্যোক্তা হয়ে ওঠার রাস্তাটা কঠিন আমাদের সামাজিক ধ্যান ধারণার কারণে, কিন্তু অসম্ভব কিছু না। উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কিন্তু আমার নিজস্ব একটা মানে ব্যক্তি জীবন আছে, যেখানে আমার একটা সংসার আছে, আমার একটা বাচ্চা আছে। তো এগুলো সামলিয়ে আসলে একটা ব্যবসা চালানোটা আসলে খুব সহজ কিছু না। সো আমি আমার মনে হয় যে আমি যদি সেটা করতে পারি, সেটা যে কেউই করতে পারবে। ইচ্ছা শক্তিটা আসলে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি চাই কি না, আমরা কিংবা আমরা কি চাই। মানে কাজে ফোকাস থাকা যদি সম্ভব হয়, তাহলে আসলে সামাজিক দায়িত্ব কর্তব্য, আমাদের পার্সোনাল যেই জীবন সংসার, সেইগুলোর পাশাপাশি আসলে কাজটাকেও আসলে খুব প্রায়োরিটি করতে হবে। আমরা সর্বপ্রথম বড় পরিসরে স্ক্রিন প্রিন্টের কাজ শুরু করি ফেলুদা শাড়িতে। আর মিশন নিয়ে আসলে জানার আগ্রহ বলি আর আকর্ষণ বলি, এটা সবসময় ছিল। তো এ কারণে এবছর আমাদের হচ্ছে মিশন নিয়ে শাড়ি করা। আরেকটা খুব মজার একটা কাজ হয়েছে আমার, যেটা মনে হয় যে বিউটি বোর্ডিংয়ে আমরা অনেকবার গিয়েছি, নানা রকমভাবে নানা সময় বিউটি বোর্ডিং যাওয়া হয়। তো একবার মনে হলো যে বিউটি বোর্ডিংয়ের যেই পুরো দালানটা আছে সেটাকে স্কেচ করি, মনের খেয়াল থেকে স্কেচগুলো করা। কিন্তু স্কেচগুলো শেষ হওয়ার পরে আমার মনে হলো যে জিনিসটা এত ভালো হয়েছে, আমি কিন্তু এটা দিয়েও শাড়ি বানাতে পারি। তো সেই বিউটি বোর্ডিংকে প্রিন্ট করেও আমাদের শাড়ি হয়েছে। এটা আমার কাছে খুব মানে খুব আদরের একটা কাজ, যে নিজের হাতের স্কেচটাকে আমি শাড়িতে এনেছি এবং সেই স্কেচটা আবার সমস্ত মানুষের গায়ে গায়ে থাকছে। আর আমার এক বড় ভাই, উনি বিউটি বোর্ডিং নিয়ে যে ছোট্ট একটা হিস্ট্রি আছে সেটা উনি আমাদের জন্য লিখে দিয়েছিলেন, সেটা আমরা শাড়ির আঁচলে দিয়েছি। মানে এই মানে আমার কাছে মনে হয়েছে যে শাড়িটা খুব ইনফরমেটিভ একটা শাড়ি, মানে এটা শুধু একটা পোশাক না, মানে এটা হচ্ছে আমরা বাংলাদেশের একটা ঐতিহ্যময় কাল হচ্ছে রিপ্রেজেন্ট করছি, সেটার সাথে সাথে আঁচলের দেওয়া ইনফরমেশনগুলো পরেও কেউ বিউটি বোর্ডিং সম্পর্কে জানতে পারছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় মানে পোশাকটাকে অনেক বেশি ইন্টারেস্টিং তো করেই, মানে অনেক ভ্যালুটাও বাড়িয়ে দেয় পোশাকের। এই এই জায়গাগুলো নিয়ে এই কারণে কাজ করতে আমার খুব ভালো লাগে। মানে ছোটবেলার ছড়া, যেহেতু ছোটবেলার বইগুলো এখন আমরা পড়ার খুব বেশি একটা সময় সুযোগ পাই না, তো এটা এই এ কারণেই ভাবছিলাম যে যদি সেই ছড়াগুলো আমাদের পোশাকে চলে আসে, যেটা কিনা আমরা প্রতিনিয়ত পড়ছি, তাহলে এটা এইখানে খুব ভালো লাগার একটা ব্যাপার কাজ করে। তো সেই জায়গা থেকে মানে আমরা চাইলে ছড়াগুলো আমি এমনভাবে প্রিন্ট করেছি যে চাইলে সেই ছড়াগুলো পরাও যাবে, স্যাঁতস্যাঁতে মন থাকবে, তখন হয়তো বা সুকুমারের এই ছড়াগুলো পড়তে পড়তে শাড়ি পরাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। এইখানে হচ্ছে যেটা সবচেয়ে খুব ইন্টারেস্টিং, যে আমরা সবসময় রামগরুরের ছানা পরে আসি কিংবা সবসময় বলি, হ্যাঁ এখানে এই রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, এই ছড়াটা যেরকম আছে, ট্যাশ গরু আছে, এই সবগুলো মোটামুটি ছড়া মিলিয়ে আমরা এই শাড়িতে প্রিন্ট করেছি। ছোটবেলা থেকে ছবি আঁকার দিকে খুব ঝোঁক ছিল, তো নিজে অত ভালো আঁকতে পারি না, এই জন্য অন্যের আঁকা ছবিকে আর কি শাড়িতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি।
তা আমাদের শিল্পাচার্যের ছবি নিয়ে আমাদের মানে আঁকা পেইন্টিং নিয়ে আমাদের কিছু কাজ আছে। এটা আমি দেখাই, এটা যেরকম খুব আমার সাঁওতাল দম্পতি। এই আমি যখন জানতাম ওনা জয়নুল আবেদিন সম্পর্কে, তখন থেকে এই ছবি দেখে আমি বড় হয়েছি। বড় হয়ে যাওয়ার পরে যখন আমি জেনেছি যে কে এই ছবিটা এঁকেছেন, আর ফাইনালি যখন শাড়িতে আমি আসলে এই ছবিটা আনতে পারলাম, তো এইটা আমার জন্য অনেক অনেক সম্মানের একটা বিষয় যে আমি আসলে জয়নুল আবেদিনের ছবি নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার এখানে সাঁওতাল দম্পতি, আর এখানে গুনটানা যেই ছবিটা সেটা নিয়ে পাট দিয়ে কাজ হয়েছে। জয়নুল আবেদিন কিন্তু বাংলাদেশের অনেক নকশি কাঁথার নকশা জমাতেন, হ্যাঁ নানা রকম নকশি কাঁথা উনি সংগ্রহ করতেন। সেখান থেকে একটা নকশি কাঁথার নকশার মানে ওনার সংগ্রহিত একটা নকশি কাঁথার নকশা দিয়ে আমরা পাটটা করেছি। পথের পাঁচালী, এখানে পথের পাঁচালীর সিনেমার যে একটা দৃশ্য আছে যে অপু দুর্গা ট্রেন দেখছে, তো এটাকে আমি স্কেচ করেছি। এই স্কেচটা যদি অনেকেই করেছে, এটা খুব খুব সুন্দর একটা দৃশ্য সিনেমার, তো সেই স্কেচটাকে আমি হচ্ছে শাড়ির আঁচলে দিয়েছি। তো এটা আর কি আমার একটু হাতের টাচ আছে এরকম বলা যায়। বাংলাদেশি সিনেমা জীবন থেকে নেওয়া, তো বাংলা সিনেমার পোস্টারটা যদি আমার শাড়ির মধ্যে থাকে, হয়তো বা কেউ না কেউ এটার মাধ্যমে জানতে পারবে যে আমাদের এরকম একটা সিনেমা আছে, কেউ না কেউ হয়তো বা দেখতে আগ্রহী হবে। সম্পূর্ণ ওই চিন্তা থেকে আসলে এই সিনেমা নিয়ে শাড়িটা বানানো। এছাড়া ফুল নিয়ে কিছু কাজ করা হয়, যেমন কাঠগোলাপ ফুল সবার পছন্দ, সবাই কাঠগোলাপ ফুল দেখলে নানা রকম কবিতা লিখে। আমার তো নিজের এই ফুল পছন্দই, আবার সবার পছন্দ, এটা ভেবেও আমি আসলে কাঠগোলাপকে শাড়িতে নিয়ে এসেছি। এছাড়া স্টারি নাইট করেছি আমরা শাড়িতে, ভ্যান গঘের স্টারি নাইট খুব বিখ্যাত একটা পেন্টিং। এটা যেহেতু খুব বিখ্যাত একটা পেন্টিং, এটা সম্পর্কে অনেকে যেরকম জানে, আবার অনেকে সেরকম জানেও না। তো সেক্ষেত্রে আমি অনেক জনকে দেখেছি যে আমি শাড়িতে স্টারি নাইট করার পরে তারা স্টারি নাইট সম্পর্কে জানছে। তা আমার মনে হয়েছে যে এই শাড়ির সার্থকতা তখনই যখন আমি একটা পেন্টিংকে রিপ্রেজেন্ট করছি, সেইটার মধ্য দিয়ে একজন মানুষ সেই পেন্টিংটা সম্পর্কে জানতে পারছে। এভাবেই আসলে আমাদের নকশা তোলা, নকশার কালার বাছাই করা, শাড়ির প্রোডাকশন শেষ করে ক্লায়েন্টদের কাছে শাড়ি ঠিক মতো পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে পটের বিবি আসলে তার অগ্রযাত্রা বজায় রাখছে। শুভকামনা দিবেন পটের বিবিকে, যেন সামনে আরও অনেক বছর পটের বিবি এভাবেই তার যাত্রা চালিয়ে যেতে পারে।